স্টেশন। বিশেষ বিশেষ গল্পের সমন্বয় সৃষ্টি আমাদের এই চ্যানেল স্টোরি স্টেশন। আজকের নিবেদন সৌম্যকান্তি মজুমদারের লেখা জেমস সাহেবের কুটিতে এক রাত। গল্প পাঠে নীল। শুরু হচ্ছে জেমস সাহেবের কুটিতে এক রাত। আমি তখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কাজ করি। সেই সময় আমার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে। সেটা যে কী করে সম্ভব হয়েছিল তা আজও আমি বুঝে উঠতে পারিনি। ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। আমি নিজের ঘরে বসে কাজ করছি এমন সময় বেয়ারা এসে বলল, বড় সাহেব তলব করেছেন। একটু অবাক হলাম, এমন অসময়ে তো বড় সাহেব ডাকেন না, নিশ্চয়ই কোনো জরুরি দরকার। হাতের কাজ ফেলে সঙ্গে সঙ্গে ছুটলাম তার চেম্বারে। দরজা ঠেলে ঢুকতেই বড় সাহেব বললেন, এই যে শুভ, এসে গেছো। শোনো, তোমায় কিন্তু দু একদিনের মধ্যেই রওনা হতে হবে, তৈরি থেকো। প্রশ্ন করলাম, কোথায় স্যার? উনি বললেন, কাঠঠুমরি। খবর পেয়েছি ওখানকার পাহাড়ে নাকি তামার সন্ধান পাওয়া গেছে, তোমায় গিয়ে তা সাথে করে দেখতে হবে। দিন কয়েক পরেই এসে পৌঁছালাম কাঠঠুমরিতে, সঙ্গে দুই সহকর্মী সুব্রত ও অঞ্জন। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল উইলিয়াম সাহেবের নীলকুঠিতে, নামেই নীলকুঠি। বর্তমানে সেটা পরিণত হয়েছে গেস্ট হাউসে। কাঠঠুমরি জায়গাটা কিন্তু ভারী সুন্দর। সকালে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া সেরে সুব্রত ও অঞ্জনকে জিজ্ঞেস করলাম ওরা বেরোবে কিনা। দুজনেই বলল খুব পরিশ্রান্ত লাগছে, ওই দিনটার মতো রেস্ট নিতে চায়, সুতরাং কিছু যন্ত্রপাতি নিয়ে একাই বেরিয়ে পড়লাম। সব থেকে কাছে যে পাহাড়টা, ঠিক করলাম ওটা থেকেই সার্ভে শুরু করব। মনস্থির করে নিয়ে সোজা হাঁটা দিলাম পাহাড়ের দিকে। বেশিক্ষণ হাঁটতে হলো না, সামান্য কিছু দূর যেতেই পাহাড় শুরু হয়ে গেল। চারপাশের পাথর পরীক্ষা করতে করতে আমি পাহাড়ে উঠতে শুরু করি। বেশ খানিকটা উপরে আসার পর বন জঙ্গল শুরু হলো। আমার কোনো দিকে হুঁশ নেই। পাথরে তামার ভাগ আবিষ্কার করে সব ভুলে আমি তারই অনুসন্ধান করে চলেছি। কখন যে বেলা পড়ে এসেছে, কখন যে বন আরও ঘন হয়েছে কিছুই খেয়াল করিনি। আলোর অভাবে কাজ করতে অসুবিধা হতেই খেয়াল হলো। তাড়াতাড়ি ঘড়িতে সময় দেখলাম, বিকেল 5:30। তড়িঘড়ি করে নিচে নামতে শুরু করলাম, কিন্তু কিছু দূর নেমেই মনে হলো আমি রাস্তা ভুল করেছি। ঘুরে অন্য দিকে গেলাম, তাতেও কোনো লাভ হলো না। ওদিক দিয়ে উঠেছি বলেও তো মনে হলো না। এদিকে অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসছে, কিছু দেখতে না পেলে নামবো কী করে? এই ভেবে ঠিক করলাম রাতটা পাহাড়ের কোনো গাছে উঠেই কাটিয়ে দেব। পাহাড়ে জন্তু জানোয়ার থাকাও বিচিত্র নয়। এই মনে করে একটা সুবিধে মতো গাছ দেখে উঠে পড়লাম। গাছে ওঠা যে আনাড়ি লোকের পক্ষে কী কষ্টকর, সেটা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। গাছের ওপরে একটা মজবুত ডাল দেখে বসে আছি। কতক্ষণ কেটেছে কে জানে। হঠাৎ মনে হলো দূরে যেন একটা আলো জ্বলছে। চোখ কোচলে ভালো করে চাইলাম, কারণ আমার মনে হয়েছিল জঙ্গলে আলো কোথা থেকে আসবে। কিন্তু ভালো করে তাকাতেই গাছপালার ফাঁক দিয়ে আলোটা স্পষ্ট দেখতে পেলাম। মনে যেন বল এলো, ভাবলাম গাছ থেকে নেমে আলোর সন্ধানে যাই। পরক্ষণেই থমকে গেলাম, যদি সাপ বা অন্য জানোয়ারের কবলে পড়ি। মন বলল, ধুর, এই গাছে রাত কাটানোর চাইতে ওটা যদি কোনো বাড়ি হয় সেখানে আশ্রয় নিলে অনেক সুবিধা হবে। আর জানোয়ার, এতক্ষণ তো গাছে বসে আছি, কই কোনো জানোয়ারের তো সারা শব্দ পাইনি। আর কিছু না ভেবে গাছ থেকে নেমে আলোর উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর যেতেই বুঝলাম আলোটা কোনো বাড়ির ভিতর থেকেই আসছে। কিন্তু সামনে গিয়ে দেখে মনে হলো বাড়িটা খুব পুরনো, ওখানে যে মানুষ থাকতে পারে তা ভাবাই যায় না। আমার তখন সাহায্যের দরকার, তাই ওসব বিষয়ে আর মাথা না ঘামিয়ে আমি গেটের দিকে এগিয়ে গেলাম। গেটটার অবস্থা অতিশয় জীর্ণ,
তাতে একটা লোহার শেকল বাঁধা। আমি গেটের সামনে থেকেই জোরে হাঁক দিলাম। ভেতরে কেউ আছো? কোনো সাড়া নেই। আবার ডাকতে যাব এমন সময় দরজায় ছায়া পড়ল। ভেতর থেকে একজন লোক মুখ বাড়ালো। আধো অন্ধকারে তার মুখ চোখ দেখা গেল না ঠিকই, তবে তার পরনে যে কোট প্যান্ট আর মাথায় যে টুপি আছে এটা বোঝা গেল। আমি বললাম, বড় বিপদে পড়েছি, রাতটার মতো এখানে থাকতে পারি কি? গম্ভীর গলায় উত্তর এলো, নিশ্চয়, আসুন। লোকটি এগিয়ে এসে গেট খুলে দিল। অত স্বল্প সময়ে অত বড় শেকল সে কি করে খুলল তা বিস্ময়ের ব্যাপার। আমি মনে মনে ভাবলাম অভ্যাসের বশে হয়তো। লোকটির পিছনে পিছনে গিয়ে একটি বড় ঘরে ঢুকলাম। ঘরের মধ্যখানে ডাইনিং টেবিল, টেবিলে শুধু দুটি চেয়ার। লোকটি বলল, আপনি যে ক্ষুধার্ত এটা অনুমান করলে নিশ্চয়ই ভুল হবে না। বলতে বলতে একটি চেয়ারে বসে অন্যটিতে আমায় বসতে ইঙ্গিত করে ফের বলল, আমি ডিনারের জন্যই তৈরি হচ্ছিলাম। টেবিলের ওপর অনেক খাবার দাবার, ফলমূল সাজানো, কিন্তু একমাত্র আপেল ছাড়া অন্যগুলোকে আমি চিনতে পারলাম না। এমন সময় লোকটি বলল, আপনি এখানে নিশ্চয়ই থাকবেন, তবে আমার একটা অনুরোধ। আমি বললাম, কি? লোকটি বলল, কোনো ব্যাপারে কৌতূহল প্রকাশ করবেন না। অদ্ভুত অনুরোধ, তবু মেনে নিলাম। খেতে খেতে অনেক কথা হলো। জানলাম লোকটির নাম জেমস ব্রুক, সে একাই এই বাড়িতে থাকে। খাওয়া দাওয়ার পর লোকটি আমাকে একটি মোমবাতি ও দেশলাই দিয়ে বলল, এই দিয়েই আপনাকে সারা রাত চালাতে হবে, কোনো অসুবিধে হবে না তো? আমি বললাম, না না, অসুবিধে কি, সারা রাত তো ঘুমিয়েই কেটে যাবে। পরস্পরকে শুভরাত্রি জানিয়ে যে যার ঘরে ঢুকে পড়লাম। আমার ঘরের বিছানায় দেখলাম একটি কম্বল ভাঁজ করা রয়েছে, মাথার কাছে ছোট্ট টেবিল, টেবিলে মোমবাতি দেশলাই রেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম এলো না, কেবলই ঘুরে ফিরে জেমস ব্রুকের কথা মনে হচ্ছিল। সারাক্ষণ টুপি পরে থাকায় জেমসের মুখটা ভালো করে বোঝা না গেলেও হাত দুটি দেখেছিলাম কেমন হলদে পাংশুটে, যেন বহুদিন বাড়ির বাইরে বের হয়নি। নানা কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কেমন যেন অস্বস্তি লাগছে। চোখ মেলতেই দেখি জেম সাহেব দাঁড়িয়ে আছে। এই সময় জেম সাহেব এখানে কি করছে? তাড়াতাড়ি দেশলাই ঘষে মোমবাতি জ্বালালাম। তারপর জেম সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে এই সময়? জেম সাহেব নিরুত্তর। এবার ভালো করে জেম সাহেবকে লক্ষ্য করলাম। একটু সামনে গেলাম, দেখি একটি পাথরের মূর্তি, অবিকল জেম সাহেবের মতো দেখতে। হয়তো উনি শখ করে মূর্তিটি তৈরি করেছেন। কিন্তু পাথরের মূর্তি এলো কোত্থেকে? ঘরে ঢোকার সময় তো কোনো মূর্তি দেখিনি। তবে কেউ কি এটাকে এখানে এনেছে? তাই বা কী করে হয়? সবগুলো দরজা আমি নিজে বন্ধ করেছি, তাহলে এর কোনো ব্যাখ্যাই খুঁজে পেলাম না। এখন আমি কি করব? জিম সাহেবকে ডাকব? তারপরে ভাবলাম আজকের রাতটারই তো ব্যাপার, কোনো রকমে কাটিয়ে দিই। এই ভেবে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই মাথার কাছে এক শীতল অনুভূতি পেলাম। একমাত্র বরফই এমন ঠান্ডা হয়। তাড়াতাড়ি আলো জ্বাললাম। এবার যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। দেখতে পেলাম পায়ের কাছে যে মূর্তিটি ছিল সেটা চলে এসেছে মাথার কাছে, হাত দুটিও উপরে উঠে গেছে, মুখে কেমন হিংস্র হাসি।
অথচ আমি বাজি ধরে বলতে পারি মূর্তির মুখে আগে হাসির লেশমাত্র ছিল না। এবার আমি আর পারলাম না, চিৎকার করে উঠলাম। প্রায় সঙ্গে সঙ্গে ঘরের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শোনা গেল। আমি কোনো রকমে টলতে টলতে দরজা খুলে দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরল শেষ রাতে। চোখ মেলতেই দেখি জিম সাহেব গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। হাত ঘড়িতে সময় দেখলাম 3:30। উঠে বসলাম, দেখি একটা সোফায় বসে রয়েছি। আমি জিম সাহেবকে বললাম, কালকের রাতে? জিম সাহেব বলল, বুঝেছি, আপনাকে আর বলতে হবে না ব্যাপারটা, তাহলে আপনাকে খুলেই পড়ে। বলে জিম সাহেব আমার পাশে সোফায় বসল। বসতেই সামনের আয়নায় তার প্রতিবিম্ব ফুটে উঠল, আর সেই প্রতিবিম্ব দেখে আমার রক্ত জল হয়ে গেল। আয়নাতে আমি দেখলাম কোট প্যান্ট টুপি পরা জিম সাহেব আমার সামনে বসে রয়েছে, তবে তার মুখে লেশমাত্র মাংস নেই, শুধুই হাড়। দেখা মাত্র আমার মনে হলো ছুটে পালাই, কিন্তু পা দুটো যেন পাথরের মতো ভারী লাগছে। তবুও প্রাণপণ চেষ্টায় আমি উঠে দাঁড়ালাম, তারপর পড়ি মরি ছুটলাম দরজার দিকে। দরজা দিয়ে বেরিয়ে যেদিকে চোখ যায় সেদিকেই ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চললাম। হঠাৎ একটি পাথরে ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ মেলতে দেখি আলো ফুটে গেছে। কতগুলি কাঠুরিয়া সামনে দাঁড়িয়ে, তারা বলল, কি হয়েছে বাবু? আমি কাল রাতের সমস্ত ঘটনা ওদের বললাম। ওরা বলল, আপনি তাহলে জেমস বাবুর দেখা পেয়েছেন? আমরা গায়ের বুড়ো মানুষদের কাছে শুনেছি লোকটা ভারী বদমাইশ ছিল, মরার পরেও পাহাড়ের ওপরে তার ওই ডাক বাংলোর মায়া কাটাতে পারেনি। কোনো লোক রাতে জঙ্গলে বিপদে পড়লে সাহেব তাকে ভুলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ভয় দেখায়, মরার পরেও তার স্বভাব যায়নি। কাঠুরিয়ারাই সঙ্গে করে আমায় সে যাত্রায় গেস্ট হাউসে পৌঁছে দিয়েছিল। Thank you.